তো বন্ধুরা, আজকের এপিসোডে তোমাদের সাথে নিয়ে আর কলপাতে অবস্থিত এই হোটেল ডেস্টিনেশনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল কল্পা থেকে নালদেড়ার উদ্দেশ্যে। কল্পা থেকে নালদেড়ার দূরত্ব মোটামুটি 200 কিলোমিটার, কিন্তু এই দুর্গম আর সংকীর্ণ যাত্রাপথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। যাত্রাপথে কিছুটা অতিক্রম করেই আমরা প্রথমেই দেখা পেলাম তরন্দা মাতার মন্দিরে, আর সেখানে মাকে প্রণাম জানিয়ে আমরা শুরু করলাম আমাদের পরবর্তী জার্নি। পাহাড়ে ধসজনিত কারণে চলতে থাকা যানজটে বেশ কিছুটা সময় অতিবাহিত করে আমরা পৌঁছলাম আমাদের যাত্রাপথের প্রথম দর্শনীয় স্থান তাতাপানি। তাতাপানি দেখার পরে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় থাকা অপূর্ব সুন্দর হিল স্টেশন নালদেড়ার উদ্দেশ্যে। সন্ধ্যে 6টা নাগাদ নালদেড়া পৌঁছে আমরা চেক ইন করলাম হোটেল হিল ভিউতে। আর নালদেড়া পৌঁছে আজকের পর্বে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের সবথেকে প্রাচীন গলফ কোর্সের সঙ্গে এখানে অবস্থিত আরও বেশ কিছু বিশেষ দ্রষ্টব্য স্থান। তাহলে দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির হিমাচল ট্রিপের অষ্টম এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা রয়েছি কল্পাতে হোটেল ডেস্টিনেশনে, আর কালকে এই জায়গার ভিউটা তো তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছি। তো আজকে আমাদের জার্নি হবে নালদেড়ার উদ্দেশ্যে। এখান থেকে নালদেড়ার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 192 কিলোমিটার, আর গুগল মাতাজি দেখাচ্ছে যে আমাদের ট্রাভেল টাইম হবে অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা। যদিও পাহাড়ে গুগল ঠিকঠাক কাজ করতে এখনো পর্যন্ত আমি দেখিনি। তো চলো আজকে সকালের যে ভিউটা রয়েছে এদিকে ওটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে। সকালবেলাতে কিন্তু পুরো বরফ জমে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এগোনো যাক, আর আজকের জার্নিটা একটু আর্লি স্টার্ট করছি কারণ রাস্তায় কয়েকটা জায়গায় ব্লক হওয়ার চান্সেস আছে। তো যার জন্য সকাল 8টাতেই আমরা জার্নি স্টার্ট করলাম। এই ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, সকাল 8টায় জার্নি স্টার্ট করছি যাতে আমরা তাড়াতাড়ি মাঝপথে সাইট সিনগুলো খুব ভালো করে দেখে আমরা নালদেড়ার পথে যেতে পারি। তো এই যে আমরা এখন জার্নি স্টার্ট করলাম নালদেড়ার উদ্দেশ্যে। কালকের এপিসোডে আমি তো তোমাদেরকে দেখিয়েছি যে সাংলা থেকে কল্পা আসার যে আমাদের পুরো জার্নিটা, রাস্তা ছিল অসাধারণ আর রাস্তার সিনিক বিউটিও ছিল তার থেকেও বেটার। তো অনেক জায়গায় সাইট সিন করেছিলাম, সাইট সিনগুলো সব তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা গিয়ে ওটা চেক আউট করে নিতে পারো। আর এই পুরো সিরিজটা খুব ভালো একটা সিরিজ হতে চলেছে। তো চলো দেখা হচ্ছে নালদেড়ার রাস্তায়। তো ঠিক আছে ভাই, চলতে বাই বাই। হোটেল ডেস্টিনেশন থেকে চেক আউট করলাম, হোটেল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এই যে আমাদের নিতু ভাইও এসে গেছে, ভাইয়া নিচে যা রে আবার না ঠিক আছে চলো। তো এখন গিয়ে গাড়ি স্টার্ট করি চলো। তো এই হোটেলের কার্ডের আর নাম্বারের ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হোটেলের এক্সটেরিয়ারটা ছিল এরকম, উপরের এই ফ্লোরগুলোতে আমি ছিলাম। তো এখান থেকে ভিউটা ছিল এই যে সামনে পুরো ভিউটা, যেটা অলরেডি আগে শেয়ার করেছি সেটা। তো তোমরা চেক ইন করে নিতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে। Chadichom, please request everyone to subscribe my channel. Please, please, look at the camera. No, never hit 10 million subscribers. I want to hit. You want to hit? What is your channel name? Chadichom's World. Okay. সাড়ে 8টা বাজছে আর আমরা এখন কল্পা থেকে এসে ব্যাক টু রেকংপিও। রেকংপিও হয়ে আমরা আপ টু রামপুর পর্যন্ত যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তাতেই যাব। তো তারপরে আমরা যাব তাতাপানি ভিজিট করতে, ওখানে রিভার রাফটিংও আছে। তো গিয়ে দেখা যাক যে সেটা করবো কি করবো না। তো চলো এই রেকংপিওর সুন্দর বাজারের মধ্য দিয়ে এখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শতদ্রু নদী, আর এর কাছেই এর উপরেই তৈরি হয়েছে করচাম ড্যাম। হিমাচলের অন্যান্য অংশের মতো কল্পা থেকে নালদেড়া যাওয়ার এই যাত্রাপথ কিন্তু অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর আমি যখন এগুলো উপভোগ করছি সহযাত্রীরা কিন্তু ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আমরা যত নালদেড়ার দিকে এগোতে থাকলাম রাস্তা কিন্তু আরও সংকীর্ণ এবং দুর্গম হতে থাকলো, আর যার জন্য আমাদের ট্রাভেল টাইম কিন্তু এখন বেড়েই চলেছে।
সময় হয়েছে এখন সকাল 10টা। এসে আমরা এই যে আগের দিন যে অন্না মাতার মন্দিরটা তোমাদেরকে দেখালাম সেই মন্দিরটার কাছে এসে একবার দাঁড়ালাম, জাস্ট 10-15 মিনিট একটা ব্রেক, তারপর আবার জার্নি স্টার্ট করব। তরন্দা মাতার মন্দিরের পিছনে শতদ্রু নদীর যে সুন্দর ভিউটা রয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তরন্দা মাতার মন্দির থেকে জাস্ট 15-20 মিনিট এগিয়েছি, আর এগোনোর পরে এরকম রাস্তা একটা জ্যাম, এই যে রাস্তা এখন আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এই যে এখানে তাড়াতাড়ি রেডি হয়ে সকাল 8টায় বেরিয়েছিলাম। এই রোডটা বন্ধ হওয়ার কথা ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, এটা অলরেডি 10টা 20, এখন আমরা এসে পৌঁছেছি, এখনই বন্ধ করে দিয়েছে, তো টাইম তো লাগবেই মোটামুটি। এই জ্যামটা যা লেগেছে তাতে ছাড়তে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, বেশি কত নাড়াতে হয়নি, 10-15 মিনিট জাস্ট ওয়েটিং ছিল, তারপরেই এখন গাড়ি ছেড়ে দিয়ে গাড়ি চলতে শুরু করেছে। দেখো তো ঘড়িতে এখন সময় দুপুর 12টা, আমরা এসে পৌঁছলাম রামপুরের এখানে, তো এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। আর আমরা মোটামুটি 90 কিলোমিটার ক্রস করে এসেছি, আর 3-3.5 ঘন্টা আমরা এটা কভার করলাম, মাঝখানে 2-1 বার আমরা ব্রেকও নিয়েছি, তো এখানে লাঞ্চটা কমপ্লিট করে আবার এরপরে জার্নি স্টার্ট করব। এখনও পর্যন্ত রোড বেশ চওড়া পেয়েছিলাম, এরপরে রোডটা একটু ন্যারো হয়ে যাবে, তো আমরা পৌঁছবো নালদেরা। তো পৌঁছতে এক্সপেক্টেড আমাদের 6-7টা বাজবে। এখন যে জায়গাটা দাঁড়ালাম সেটা হচ্ছে রেমান্ডা বাজার এরিয়া রামপুরের, গাড়ি পার্কিং হয় এই সাইডটাতে, তো এখন দেখি কোনো ভালো রেস্টুরেন্ট দেখে আমরা একটা লাঞ্চ করে নেব, তারপরে আবার জার্নি স্টার্ট করবো অ্যাপ্রক্সিমেটলি 1/2 আওয়ার পরে, তো মোটামুটি 12:30-1টা নাগাদ আমরা জার্নি আবার স্টার্ট করবো। আমাদের লাঞ্চ ব্রেক কমপ্লিট, মোটামুটি আমরা যেখানে এক্সপেক্ট করেছিলাম 1:15 নাগাদ আমরা স্টার্ট করে দেবো, এখনো স্টার্ট করতে পারিনি, এখন ঘড়িতে সময় 1:20। রামপুরের এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি দাদাপানির দিকে, তো আমরা যেহেতু অনেকটা নিচে নেমে এসেছি টেম্পারেচার কিন্তু অনেক হাই, এখন দুপুরের রোদও বেশ ভালো বাইরে, আর গরম কিন্তু গাড়ির ভিতরে বেশ ভালোই ফিল করছে। আমরা একটু আগে তো এসি চালিয়ে দিয়েছিলাম, এখন আবার জার্নি স্টার্ট করেছি, তো যাই হোক আর একটু উপরের দিকে উঠলে হয়তো টেম্পারেচার তখন কম পাবো, কিন্তু এখন বেশ ভালো রকম টেম্পারেচার গরম রয়েছে, প্রায় এখন টেম্পারেচার কাছাকাছি ওই 28-30 এরকম হবে। রাস্তা সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আমরা সম্মুখীন হলাম ধসজনিত কারণে সৃষ্টি হওয়া যানজট, আর তার সাথে দুর্ঘটনার এই খণ্ডচিত্রগুলো আমাদের বারে বারে মনে করিয়ে দেয় এখানে অসাবধানতার কোনো জায়গা নেই। এখন আমরা রাস্তাটা যাচ্ছি, চূড়ান্ত গরম, মানে একদম পুরো কলকাতার সমান টেম্পারেচার, মানে বাইরে পাহাড় দেখে মনে হবে না, মনে হবে টেম্পারেচার মানে ঠান্ডা, বাট প্রচুর গরম, প্রচুর গরম। এসে পৌঁছলাম তাতাপানি ভিলেজে, তো এটা মূলত এখানকার সিনিক বিউটির জন্য বিখ্যাত, এখানে একটা নদী আছে আর একটা হট সালফার ওয়াটার স্প্রিং আছে, যেটা এখানে বিশ্বাস করা হয় যে এর মেডিসিনাল গুণ আছে কিছু, এখানকার লোকালরা বিশ্বাস করেন। আর এখান থেকে চিন্ডি ভিলেজ যাওয়ার পথে এর থেকে 4 কিলোমিটার আগে একটা শিবের মন্দির ওখানকার লোকালরা আবিষ্কার করেন, এখান যেটার জন্য এখান ডেস্টিনেশনটা পরবর্তী ক্ষেত্রে হিন্দুদের মধ্যে খুব ফেমাস হয়ে যায়। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটার যে বিশেষত্ব বা সিনিক বিউটিটা কী আছে, তো চলো একটু ঘুরিয়ে দেখাই, আর তোমরাও আশা করি জায়গাটা দেখলে বুঝতে পারবে। আর এখানে এই যে জলটা এখন তোমাদেরকে দেখা, রিভার রাফটিংও হয়, যদিও আমরা রিভার রাফটিং করলাম না, এই রাস্তা দিয়ে যদি 15 মিনিট মতো যাওয়া যায়, আগে একটা টিকিট কাউন্টার আছে, ওখান থেকে রিভার রাফটিংয়ের জন্য টিকিটও দেওয়া হয়, তো ওখান থেকে তোমরা টিকিট কালেক্ট করে এই যে জলটা এখানে অ্যাকচুয়ালি বাঁধের মধ্যে আছে, এই জলটা পুরোটাই বাঁধা আছে স্থির জল, তো এর মধ্যে রিভার রাফটিংয়ের জন্য ব্যবস্থা করা আছে। তো সময় এখন ঘড়িতে 5:45, আমরা এসে পৌঁছলাম নালদেরা,
আমার পিছনে দেখছো এখানে হর্স রাইডিং হচ্ছে, এই হচ্ছে গলফ কোর্স এই যে উপরে, ঠিক আছে। আর আমরা চেক ইন করলাম হচ্ছে হোটেল হিল ভিউতে, আর এটা হচ্ছে হোটেলের সামনে যে সিনিক বিউটি রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে রিসেপশনের এরিয়া, একটু পরে গিয়ে তোমাদেরকে রুমটাও দেখাচ্ছি। যেহেতু আমাদের এইটা হোটেল আর এটা গলফ কোর্স আর এখান থেকে হর্স রাইডিং হচ্ছে, তো আমরা যেহেতু আর দেখতেই পাচ্ছ সূর্যের আলো যথেষ্ট রয়েছে, যদিও সন্ধে 5:45 বাজে, এখানে তো সন্ধে মোটামুটি হয় প্রায় 7:30-8 নাগাদ। তো আমরা একবার যাবো হর্স রাইডিংয়ে, হর্স রাইডিং করে এসে তারপর আবার রুমে ঢুকবো। কিন্তু তার আগে যেটা তোমাদেরকে আরেকবার দেখাই সেটা হচ্ছে এখানকার ভিউটা অসাধারণ, কিন্তু পুরো ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আমি অফবিট লোকেশনের এই হোটেলগুলো চুজ করেছিলাম এই একটাই কারণে, কারণ হচ্ছে এদের সিনিক বিউটিটা খুব সুন্দর, আর ব্যালকনি থেকে এর যা ভিউ আর রুম থেকে গলফ কোর্সের ভিউ দুটোই এখান থেকে উপভোগ করা যায়। তো তোমরা যদি কখনো আসো তো এই হোটেল হিল ভিউকে কিন্তু প্রেফার করতে পারো। আমি এখন গিয়ে তোমাদেরকে রুমগুলো একটু দেখাচ্ছি। ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোর, তারপর এদিকে আছে একটা ওয়েটিং এরিয়া, আর আমাদের রুমটা আছে এই ফ্লোরটাতে, সেকেন্ড ফ্লোরটাতে। যদিও হোটেলের হিসেবে এটা সেকেন্ড ফ্লোর নয়, হোটেলগুলো থাকে হচ্ছে একটু পাহাড়ের ঢাল থেকে স্টার্ট হয়, আর ওদের রুফটপটা থাকে অলমোস্ট রোডের কাছাকাছি, যদিও এই রুফটপটা হচ্ছে রোডের থেকে একটা ফ্লোর উপরে। রুমের বাইরের লনটা আর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 206। তো এই হচ্ছে একটা পুরো রুম, এখানে বসার জায়গা দেওয়া আছে, এটা বেড, এটা আরেকটা রুম আছে, আর এটা হচ্ছে, এই হচ্ছে টয়লেট। আর এইদিকে রুমটাতে গিয়ে একটু দেখাচ্ছি, এদিকেও আরেকটা বেড আছে, ডবল বেড, এদিকে একটা ডবল বেড আছে, এদিকে একটা ডবল বেড আছে। আর এখান থেকে এই গলফ কোর্সের ভিউটা দেখা যায়। তো চলো এরপর যখন হর্স রাইডে যাবো আবার দেখা হচ্ছে ওখানে। তো এখন সময় 6:15, আমরা হোটেল থেকে একটা জাস্ট কফি ব্রেক নিয়ে আমরা এখন গলফ কোর্সটার দিকে যাচ্ছি, ওখানে হর্স রাইডটা করে আমরা তারপর আবার ব্যাক করব হোটেলে। হোটেল থেকে জাস্ট বেরোলাম, আর বেরোনোর পরেই কিন্তু হর্স রাইডিংয়ের জন্য এই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দাদারা ছিলেন থোড়া সা মেরা ভিডিও মে বল দিজে কি ইহাঁ পে হর্স রাইডিং মে আপ কিতনা চার্জ লেতে হো আর ক্যা ক্যা দিখাতে হো ইহাঁ পে। নাল দে রা ইয়াহ পে হামারা জো হর্স পে উপর মে সাইড সিন রহেগা, ইয়ে ইসমে আয়েগা মাহুনাক টেম্পল হ্যায় উপর মে গলফ পর ঘোড়ে কা চার্জ ইয়াহ পে 500 পার পারসন হ্যায়, আর ইসমে আপকা জো হ্যায় উপর মে গলফ কোর্স রহেগা, সতলুজ রিভার ভিউ হ্যায়, পিকনিক স্পট হ্যায়, মুভি পয়েন্ট হ্যায় জিস জগহ মে হিন্দি ফিল্মো কে শুটিং হোতে হ্যায়, ফির টেম্পল হ্যায় নাগ টেম্পল হ্যায়, ফির ড্রপ পে জায়েগি ভীমা কালী মাতা কা টেম্পল হ্যায়, আর বাকি পিছে মে হিমালয়ান রেঞ্জ জো স্নো কে মাউন্টেন হ্যায়, ভিলেজ ভিউ আর ভ্যালি হ্যায়, এ সারা প্লেসেস আপকা হর্স পে কভার পে আকে লাতে হ্যায়। আর হর এক ঘোড়া কে লিয়ে এক হি বান্দা অ্যালাউড হ্যায় উসমে? নাই অ্যালাউ তো সোই ছোটা বাচ্চা হো, ছোটা বাচ্চা হো জেসে 3-4, হ্যাঁ 3-4 সাল কা বাচ্চা অ্যাডজাস্ট হো জাতা হ্যায় বড়ে লোগো কে সাথ। ডরনে ওয়ালা কুছ বাত? ডরনে কি কোই বাত নাই, হামারা গাইড সাথ মে চলতা হ্যায়, ও আপকো পুরা এক্সপ্লেন করেগা পয়েন্টস কে বারে মে। আচ্ছা, বাকি কহীন আল্লাহ আপকো লোকেশন আচ্ছি লাগতি হ্যায় আপ পয়েন্ট পে উতর ভি সকতে হ্যায়, এসে নাই কি আপ কন্টিনিউ জার্নি করেগে। আচ্ছা, তো ফটোগ্রাফি কে লিয়ে কোই ভি, ফটোগ্রাফি কে লিয়ে আপ কহীন পে ভি কর সকতে হ্যায়, বাকি জো ঘোড়ে ওয়ালা সাথ মে চলতা হ্যায় উনকে পাস আপ মোবাইল ক্যামেরা দেতে রহো, আপকি পুরি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বগেরা পুরি বনা কে পুরা আপ পুরা ঘুমা কে আপ ইহীন পে ড্রপ করেগা গাড়ি কে পাস। আচ্ছা, আর ইয়ে পুরা ঘুমানে কা চার্জেস হোতা হ্যায় পার 100 পার পার পারসন 500? আচ্ছা জি স্যার। তো দাদার সাথে একটু কথা হলো, আর দাদা হর্স রাইডিং এর যে ডিটেইলসটা আছে সেটা তোমাদের সঙ্গে দিয়ে দিল, তো আমি সেটা দাদার নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো আশা করি এখানে আসলে হর্স রাইডিংটা অবশ্যই করো, আর যে জায়গার যেটা ভালো লাগা সেটা তো করতেই হবে। তো দেখতেই পাচ্ছ উল্টো দিকে হোটেল, আর পাশেই হোটেল থাকার এটাই সুবিধা যে যে কোনো টাইম আমরা এই সাইট সিনগুলো কমপ্লিট করে নিতে পারি। তো এটা হচ্ছে এই ঘোড়ায় চড়ার টিকিট, আমাদের তিনজনের মানে ছেলের লাগলো না আদ্রিতের, আমাদের আমার আর শাশ্বতীর জন্য 500 1000 রুপিস পেমেন্ট করলাম। তো চলো এবার স্টার্ট করা যাক জার্নি। সময় এখন 6:20, আর হর্স রাইডিং জার্নিটা স্টার্ট করলাম এই গলফ কোর্সের পাশ দিয়ে। আরও ঘোড়া রাখা আছে, এই যে তোমাদের যে কোনো কালারের পছন্দ সেখান থেকে নিতে পারো। এই যে শাশ্বতী সামনে চেপে আছে, শাশ্বতী পিছন দিকে ঘুরে হাই বলে দেয় একবার। আমরা যাচ্ছি হচ্ছে গলফ কোর্সটাকে
চক্কর মেরে যে সমস্ত সাইট সিন আছে যেগুলো দাদা একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলো সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমরা কুফরিতেও এই হর্স রাইডিংটা করেছি, আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু ওখান থেকে ভালো রকম বেড়ে গেছে। ওখানে জার্নিটা যদি আরো ওই মানে কোনো কোনো জায়গা আপহিল ছিল ডাউনহিল ছিল, এখানে কিন্তু অতটা ভয়ের কিছু নেই। আর ঠিক আছে, মানে শান্ত সিনিক বিউটি পরিবেশে ঘুরতে ভালোই লাগবে। আর আমি প্রথমে একটু বার্গেনিং করার চেষ্টা করলাম হর্স রাইডিং এর, এখানে 500 টাকা করে বলেছিল, কিন্তু যা বুঝলাম এটা গভর্নমেন্টের ফিক্সড রেট, তো বার্গেনিং করার কোনো বিশেষ জায়গা নেই। তো যেটা আছে সেই রেটটা দিয়েই চেপে পড়লাম। দেখাচ্ছি এই যে সামনে এগিয়ে এখন এই জায়গাটা এসে পৌঁছলাম, এখানে চায়ের টায়ের একটা করে দোকান রয়েছে। ঘোড়াগুলো আস্তে আস্তে যাচ্ছে এদিক দিয়ে, এখন এখানে একটা আফিল মতো আছে। এই যে একটা মূল গেট, এই যে এখানে বোর্ড দেওয়া আছে হোর্ডিং নালদেরা গলফ ক্লাব। কুফরির মতো এখানেও একটা 10-10 rupees একটা টিকিট আছে, এই হিমাচল ট্যুরিজমের একটা টিকিট আছে 10 টাকা, 10 টাকা করে 20 টাকা, তো সেটা এখানে দিলাম দিয়ে যাচ্ছি। নালদেরার এই জায়গাতে অনেক মুভির শুটিংও হয়েছে, ঠিক যেমন এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু পেয়ার যুক্তান এই সিনেমার শুটিং হয়েছিল। হর্স রাইডিংটা মিনিট 10 করার পরেই তোমাদেরকে রেকমেন্ড করছি, কারণ এখনো পর্যন্ত যা বুঝতে পেরেছি হর্স রাইডিংটা বেশ ভালো হবে আর এক্সাইটিং হবে, অনেক কিছু দেখানোও যাবে। এই টেরিনটা কিন্তু একটু রাফ টেরিন ওদের পক্ষে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা মাহু নাগ টেম্পল, এটা স্নেক টেম্পল, এটা বছরে 2 খোলে, নাগ পঞ্চমী আর দীপাবলিতে এই মন্দিরটা খোলে। আমাদের ঘোড়াগুলোকে দাঁড় করালাম আর আমি একটু মায়ের মন্দিরটা দেখে আসছি, যাতে তোমাদেরকেও দেখাতে পারি। এদিকে একটা গেট আছে, তো এই গেটটা দিয়ে আমি ঢুকবো মায়ের মন্দিরে, তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে গলফ কোর্সের কাছে এসে পৌঁছলাম, এদিকে দেখতে পাচ্ছ গলফ কোর্সের এন্ট্রি রেস্ট্রিক্টেড, তো চলো এখন নাগমায়ের মন্দিরটার এদিকে যাই, একটু গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আর এখান থেকে গলফ কোর্সের যে ভিউটা দেখা যাচ্ছে একটু তোমাদেরকে দেখাই, বিউটিফুল। এই যে মায়ের মন্দিরের গেট, এটা এই যে মায়ের মন্দিরটা, মায়ের মন্দিরটা দেখলাম, মায়ের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, শান্ত নিরিবিলি। যদিও মন্দিরের দরজা খোলা নেই, তো বাইরে থেকেই দেখে, আর গলফ কোর্সটা ভিতর থেকে তোমাদেরকে দেখালাম। এবার যাচ্ছি আবার ঘোড়ার উপরে চাপবো আর বাকি রাউন্ডটা কমপ্লিট করব। আজকে আমরা কল্পা থেকে যখন জার্নি স্টার্ট করেছিলাম, জাস্ট রামপুর পেরোনোর পর থেকে যে পরিমাণ গরম আমরা পেয়েছি, মানে কলকাতার সেম টেম্পারেচার ছিল, এখন যেরকম টেম্পারেচার পেয়েছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত, কিন্তু নালদেরাতে এসে পৌঁছে এখানকার টেম্পারেচার বেশ মনোরম এবং আস্তে আস্তে ঠান্ডা কিন্তু পড়তে শুরু হয়েছে। যদিও জ্যাকেটের প্রয়োজন এখনও পড়েনি, বাট রাতের দিকে পড়বে সেটা বুঝতে পারছি। না না, ওকে ওকে ডিস্টার্ব করিস না। এখন কিন্তু আমরা আরো আফিলে যাচ্ছি আর কি, এখানে যে গলফ কোর্সের চারিদিকে যে ছোট ছোট পাহাড়গুলো আছে সেগুলো উপর দিয়ে যাচ্ছি। এখানে দেখছি অনেক ভালো সাদা রঙের ফুল ফুটে আছে এই ভ্যালির উপরে। এই যে এখানেও একটা ভীমাকালী মাতার টেম্পল আছে, আমরা আগেও একটা ভীমাকালী মাতার টেম্পল তোমাদেরকে দেখিয়েছি, এটা একটা ছোট ভার্সেল। এখন পৌঁছলাম নালদেরার টপ পিকে, তো এটার উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 7500 feet। কাঁটার সময় এখন 7:12, আর আমরা এই হর্স রাইডিং জার্নি শেষ করলাম এখনই, তো এখন হোটেলটায় না ঢুকে আমরা একটু উল্টো দিকে জাস্ট হাঁটার জন্য যাচ্ছি। দেখতেই পাচ্ছ সূর্যের আলো এখনো পর্যন্ত মোটামুটি ভালোই রয়েছে। 7:12 আমি বলেইছিলাম যে এখানে সন্ধ্যেই হয় 7:30-8 নাগাদ, তো ততক্ষণ পর্যন্ত একটু ঘোরাঘুরি করি। উপরের দিকে কয়েকটা দোকান আছে, ওখানে একটু গিয়ে চেক করে আসি কী কী পাওয়া যায় না পাওয়া যায়। এই জায়গাটা দিয়ে আমরা হর্স রাইডিংয়ের জন্য এন্ট্রি নিয়েছিলাম গলফ কোর্সের দিকে। এখন এদিকে একটা আছে সিমলা হ্যান্ডলুম হাউস আছে, ওখানে শাশ্বতী ভিতরে গেছে, তো দেখি ভিতরে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। দোকানটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এরকমভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার সঙ্গে সঙ্গেই পাহাড়ের উপর নেমে এলো সন্ধ্যা, আর সেই সাথে শেষ করলাম আজকে আমাদের এই পর্ব। আজকের পর্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম নালদেরা।